পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত বাংলাদেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার উপর জোর দেন ভারতের হাই কমিশনার। প্রজন্ম থেকে প্রজন্ম ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রাখার তাগিদ দেন বিশিষ্টজনেরা। ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের আলোচনায় বক্তারা বলেন, দুই দেশের বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মিট দ্য সোসাইটি আলোচনায় অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান, ভারত বাংলাদেশের বন্ধুত্ব এবং দুই দেশের সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট রাখার কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, দুই দেশের নতুন প্রজন্ম একাত্তরকে ভুলতে বসেছে। এ অবস্থায় রক্তাক্ত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রাখার তাগিদ দেন আলোচকরা। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক জানান, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো তৎপর। বলেন, স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। অনেক কথা কথা এখন পৃথিবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যারা, ভারত বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে যারা, তারা কিন্তু বলে। সেই জন্যই বারবার করেই আজকে আমাদেরকে একত্রিত হতে হয়। যুদ্ধ করে দেশ এনেছি, যুদ্ধ করে দেশ রক্ষা করবো, দরকার হলে প্রাণ আবার দেবো। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ভারতকে এগিয়ে যাওয়ার কথা বলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক দিকে, অর্থনৈতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়, এটা খুব সতর্কতার সাথে আমাদের ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার এখন সময় এসেছে। প্রজন্ম টু প্রজন্ম এটা আমাদের ধরে রাখতে হবে। আলোচনায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের বহুমুখী সম্পর্কের সাথে জড়িয়ে আছে আবেগ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। ইন্ডিয়া বাংলাদেশ আর টু ইম্পর্টেন্ট পার্টনার্স, নট জাস্ট ইন সাউথ এশিয়া বাট ইন ওয়ার্ল্ড টুডে। উই আর ডুইং লট অফ থিংস কোঅপারেটিং উইথ ইচ আদার ইন ইন্টারন্যাশনাল অ্যারিনা। ইন্ডিয়া উইল ওয়াক এভরি স্টেপ টুগেদার উইথ বাংলাদেশ। It is with that spirit and commitment that we approach our relations with this very close friend of ours, and that is how we will continue to do it in future as well. 71 এর 6 ডিসেম্বর বাংলাদেশ কে স্বীকৃতি দেয় ভারত। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।